প্রথম দফা নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে এবার সাজো সাজো রব নজর এই কেন্দ্র কোচবিহার বিজেপির প্রার্থী কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তার হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর চলছে নির্বাচনী প্রচার রিপাবলিক বাংলায় নিশীতের এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখুন এই রাজ্যের লোকসভা যে কটি কেন্দ্র রয়েছে তার মধ্যে বোধ সবথেকে বেশি নজর কুচবিহারে কারণ কুচবিহারে সন্ত্রাস হয় আবার কুচবিহারেও হাড্ডা হাড্ডি লড়াইও দেখা যায় কুচবিহারে এবারেও বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিক যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন পড়ে না নিশীৎবাবু একদম প্রচারের শেষ লগ্ন গোটা প্রচার সময়টা ধরে প্রচার করলেন প্রধানমন্ত্রী সভা করলেন মুখ্যমন্ত্রীও কুচবিহারে এসে সভা করে গেলেন কিন্তু একটাই বিষয় সন্ত্রাস আবার হবে না তো দেখুন প্রথমত বলবো যে তৃণমূল কংগ্রেস আর সন্ত্রাস যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন সন্ত্রাস তো থাকবেই তবে নির্বাচনের দিন সাধারণ মানুষ যাতে একেবারে নিশ্চিতভাবে নিরাপত্তা নিয়ে ভোট দিতে পারেন নির্বাচন কমিশন তার ব্যবস্থা করেছে এবং মানুষ নিজের ভোট নিজে দেবে এটা আমার বিশ্বাস এবং নির্বাচন কমিশনের সঙ্গেও আমাদের বারবার কথা হচ্ছে যে নির্বাচনের দিনটি যেন নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে সাধারণ মানুষ তারা ভোট দিতে পারে মানুষ নিজের ভোট নিজে দেবেন কিন্তু তার আগেই যদি শাসক দলের যে শিবির তৃণমূল শিবির থেকে নানান হুমকি নানান কথা আসে এমন কি যার জন্য আপনাদেরকে অভিযোগও করতে হয় নির্বাচন কমিশনের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গৃহবন্দী রাখার হ্যাঁ সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ সত্যি নির্ভয়ের তার অধিকারটা প্রয়োগ করতে পারবেন তো দেখুন বীরভূমেও তো অনেক বড়ো বড়ো কথা অনেক অনুব্রতমণ্ডল তারপরে তার অবস্থা কি হয়েছে সেটা আপনারা দেখেছেন তো এটা তো সময় কথা বলবে কে কোথায় থাকবে কিন্তু সাধারণ মানুষ নিরাপত্তায় ভোট দিক সাধারণ মানুষ তারা নিজের ভোট নিজে দিক আমরা এটাই চাই আর বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম যে কীভাবে পুলিশ সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করেছিল নিশ্চিতভাবে সেই জায়গাটা থেকে হয়তো অনেকটাই নির্বাচন কমিশন শিক্ষা নিয়েছে এবং এবারের নির্বাচনে নিশ্চিতভাবে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে তাদেরকে সঠিকভাবে ডেপ্লয় করা হবে কিন্তু এই যে তৃণমূলের নেতারা উদাহরণগ্রহদের মধ্যে যারা নেতারা রয়েছেন বা মন্ত্রীরা রয়েছেন তারা বারবার করে হুমকি দেন শাসানি দেন কেন এটা কি ভয় মানে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় মনে হচ্ছে আপনাদের দেখুন তৃণমূল কংগ্রেস দলটা তারা রাজনৈতিকভাবে মৃত তাদের না আছে কোনো আইডিওলজি না রয়েছে কোনো সংগঠনের নীতি তো স্বাভাবিকভাবেই কর্মীরা তাদের পেছন থেকে সরে গিয়েছে সাধারণ মানুষ সরে গিয়েছে তাদের পলিটিক্যাল স্ট্রাকচার ভেঙে গিয়েছে রাজনৈতিক যে পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে এবার হুমকি ভীতি প্রদর্শন এবং পুলিশকে কাজে লাগানো এছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে আর কোনো রাস্তাই নেই তাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন মঞ্চে দাঁড়িয়ে নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে হুমকি দিচ্ছে তো স্বাভাবিকভাবেই দলের মালকিন যা করছে বাকি দলের যারা তার পেছনে যারা রয়েছে তারা তো তাই করবে এটাই এটাই ওদের পলিটিক্যাল স্টাইল এবং ভোটগ্রহণের ঠিক আগেই উত্তরবঙ্গে আসছেন রাজ্যপাল সি আনন্দ বোস যাতে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি না হয় তার জন্য প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে মানে কোথাও একটা গিয়ে এই বাংলার নির্বাচন মানেই সন্ত্রাস যেখানে রাজ্যপালকে নামতে হবে যেখানে বারবার নির্বাচন কমিশনে এই রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে অনুরোধ করতে হবে কোনো একজন দুজন চারজন দশজন নেতাকে যাতে একটু নিয়ন্ত্রণে রাখা যায় কেন দেখুন এক কথায় বলব যে তৃণমূলের কালচারটাই এরকম এবং যে কারণেই তো মানুষ প্রত্যাখ্যান করছে হুমকি ভীতি প্রদর্শন তৃণমূল পার্টি অফিসে রাত বারোটায় মহিলাদের নিয়ে গিয়ে অত্যাচার করা এটা তো তৃণমূলের কাজ এটা তৃণমূলের পলিটিক্যাল স্টাইল আর যারা এটা করে তাদেরকে নিরাপত্তা দেওয়া মানে বলছেন সন্দেশখালীটাই তৃণমূলের মানে একেবারেই সন্দেশখালি মানেই বোঝা যায় যে তৃণমূলের আসল রূপ সন্দেশখালীর যে ঘটনা হয়েছে এটাই তৃণমূলের পলিটিক্যাল রূপ এবং এই প্রত্যেকটা ঘটনা এই ধরনের ঘটনাগুলোকে যে প্রশ্রয় দেয় তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অসমে নির্বাচনী প্রচার করতে গিয়ে বলছেন যে এখান থেকে আপনারা চাইলে অনেকেই বাংলায় গিয়ে ঘরবাড়ি করতে পারেন আমরা দেখেছি পোস্টপোল ভায়োলেন্সে নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস সে সময় প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা অসমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন অসমে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা বাংলায় এসে ঘরবাড়ি করতে পারেন কাদেরকে বাংলায় ডাকছেন মমতা বুঝতেই পারছেন কাদেরকে ডাকছেন প্রশ্নটা যদি এরকম করা যায় যে সাড়ে তিনশো কিলোমিটার যে আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে সেই বর্ডারে এখন পর্যন্ত ল্যান্ড অ্যাকোয়ার করে দেয়নি সাড়ে তিনশো কিলোমিটার সেখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে বারংবার আমরা চিঠি পাঠিয়েছি যে আপনারা ল্যান্ডটা অ্যাকোয়ার করে দিয়ে দিন কারণ আপনারা জানেন যে রাজ্যের আদেশ ছাড়া রাজ্যের নির্দেশ ছাড়া আমরা রাজ্যের জমি ব্যবহার করতে পারবো না কিন্তু এটা স্ট্রাকচারের নিয়ম এবং যে কারণে রাজ্য এখনো সেই জমিগুলো দিচ্ছে না বলেই আমরা এখন পর্যন্ত সাড়ে তিনশো করতে আন্তর্জাতিক ইন্দো বাংলাদেশ বর্ডারে তো স্বাভাবিকভাবেই সেই বর্ডারগুলো ওপেন রাখা হয়েছে কাদের আহ্বান করার জন্য বুঝতেই পারছেন অনেক কথা না বললেও বুঝে নিতে হয় এরাই কি এখন তৃণমূলের সম্পদ এরাই আশা ভরসা এটাই সব তৃণমূলের একদম তৃণমূল কংগ্রেস মানেই এলিমেন্টস দিয়ে ভরা একটা দল তৃণমূল কংগ্রেসের যে যত বেশি অপরাধ করবে সমাজের চোখে যে যত বেশি অপরাধী সমাজের কাছে যারা দুষ্কৃতি দুর্বৃত্ত তারাই তৃণমূল কংগ্রেসের কাছে সম্পদ এবং অন্যদিকে এবার আসি একটু বামেদের কথায় যেখানে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর গোটা দেশ উৎসবে মেতে উঠেছে সেখানে এই রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমে অনুমতি দেয় রামনবমীর অনুষ্ঠানে পরে তা প্রত্যাহার করে আবার তৃণমূলের নেতানেত্রীরা তারা রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন একই সঙ্গে বামেদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যারা রামলালার ভক্ত তাদেরকে কটাক্ষ করে পোস্ট করা হয় কেন বামেদের এই আচরণটা না দেখুন সব বামেরা এরকম নয় কিছু কিছু ব্যক্তির বিচারধারা এরকম হতে পারে তবে বহু বামপন্থী বন্ধুরা রয়েছে ভাইরা রয়েছে যারা রামজিকে মানেন এবং রীতিমতন রামের পূজন করেন এরকম বহু আমি বামপন্থী ভাইদের দেখেছি এমনটা নয় গুটি কয়েক লোক আছে যারা তথাকথিত সেকুলারিজম দেখানোর জন্য হয়তো এ কথা বলতে পারে তবে সব বামপন্থী ভাইরা খারাপ নয় একটা শেষ প্রশ্ন নির্বাচনের দিন ভোটগ্রহণের দিন যদি সন্ত্রাস হয় সেই সন্ত্রাসের দায় কার আর বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক কি যদি সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় সেখানে চোখে চোখ রেখে লড়াই করবে নিশ্চিতভাবে আমরা চাই যে মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য যদি চোখে চোখ রেখে লড়াই করবার প্রয়োজন হয় নিশ্চিতভাবে আমি আগেও করেছি এখনও করে যাচ্ছি এবং নির্বাচনের দিনও করব আর চৌঠা জুনের জন্য ঠিক কতটা আত্মপ্রত্যয় মার্জিন বাড়বে নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ যেভাবে দেখেছি মানুষ যেভাবে দুহাত ভোরে আশীর্বাদ করেছে নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা গতবারের যে মার্জিন ছিল সেটা হয়তো আমরা এবার সেই রেকর্ড ব্রেক করে নতুন মার্জিন তৈরি হবে নতুন রেকর্ড তৈরি হবে চৌঠা জুন উত্তর দেবে নতুন রেকর্ড কুচবিহারে তৈরি হলো কিনা আর সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম দফার ভোটগ্রহণ উত্তর দেবে কুচবিহার সন্ত্রাসমুক্ত হলো কি না শাসক দলের নেতা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহন নামে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে সেটা গুরুত্বপূর্ণ তার পাশাপাশি তার পাশাপাশি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার নানান হুমকির সুরে আক্রমণ ছাড়াচ্ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তত বিজেপি কুচবিহারের প্রার্থী নিশিক্ষ প্রামাণিকের যেটা বিশ্লেষণ যে এই তৃণমূল কংগ্রেসের সম্পদ বোধ সেই বহিরাগতরাই আর এই তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে বিচ্ছিন্ন সেই কারণেই হুমকি আর শাসানিটাই শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করতে তারা বাধ্য হচ্ছেন মেহাজালির সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কুচবিহার